সুপ্রিয় দর্শক, মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। পহেলা আগস্ট শনিবার বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। এর আগে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ার আগামী 31 জুলাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ঘোষণায় বলা হয়েছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সেখানে ছিল 29 জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার থেকে মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে 31 জুলাই আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে 30 জুলাই। তবে এবার করোনা পরিস্থিতির কারণে খুবই সীমিত পরিসরে হজ পালিত হবে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার প্রিয় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মরণে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যার যার সামর্থ্য অনুযায়ী মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আগামী ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল সকলের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।